পৃথিবীতে অধিকাংশ দেশ যখন জন্মনিয়ন্ত্রণে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করতে ব্যস্ত তখন এই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্তান জন্ম বৃদ্ধি করতে বিভিন্নভাবে উৎসাহিত করছেন রুশ নারীদেরকে রুশ নারীদের কমপক্ষে আটটি বা তার অধিক সন্তান জন্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন এই রুশ প্রেসিডেন্ট সন্তান জন্ম বৃদ্ধি করে বড় পরিবারের পথ ফিরিয়ে আনতে বলেছেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে গত শতকের নব দশক থেকে রাশিয়ার জনসংখ্যা তেমন একটা বাড়ছে না তখন থেকেই দেশটিতে জন্মহার কম তার মধ্যেই ইউক্রেন যুদ্ধে সামরিক মিলিয়ে প্রায় লাখ রুশ নাগরিক তিন হতাহত হয়েছেন এ কারণেই বেশি সন্তান নেওয়ার কথা বলেছেন পুতিন নভেম্বর মঙ্গলবার মস্কোতে আয়োজিত ওয়ার্ল্ড রাশিয়ান পিপলস কাউন্সিলে একটি ভিডিও বার্তায় পুতিন আরও বলেন আগামী দশকগুলোতে রাশিয়ার প্রধান উদ্দেশ্য হবে জনসংখ্যা বাড়ানো রুশ প্রথার কথা উল্লেখ করে পুতিন বলেন পরিবার নিয়ে আমাদের দেশে যে প্রথা রয়েছে তা অনেকেই মানেন বিশেষ করে চার পাঁচ কিংবা তার বেশি সন্তান নেওয়ার বিষয়টি তবে তাদের দাদা দাদিরা সাত থেকে আটটি করে সন্তান নিয়েছেন সেই ধারা ফিরিয়ে আনতে সবার প্রতি অনুরোধ জানান তিনি অনেক সন্তান জন্ম দেওয়া ও বড় পরিবার যেন আবার প্রথায় পরিণত হয় বিশেষ এই কনফারেন্স পরিচালনা করেন রাশিয়ার অর্থডক্স চার্চের প্রধান প্রেটিয়ার কিরিল এতে রাশিয়ার বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন তবে এই অনুষ্ঠানে ইউক্রেন যুদ্ধে হতাহতদের ব্যাপারে সরাসরি কিছু বলেননি পুতিন সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে সবাইকে আট সন্তান নিতে বললেও এখন পর্যন্ত পুতিনের নিজের সন্তানে মাত্র দুইজন তবে এ দুইজনের অগছরেও কয়েকজন সন্তান থাকতে পারে তার